আল্লাহর নাম 3000 নাম, 1000 নাম আর সে গাছ, 1000 নামের তসবি পাঠ করে বেরেস তারা, চলে গেল 1000। 300 তৌরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, 3 তরিকা, থাকে কয়শো? 100। আল্লাহ নামটা জাতি নাম সবাই জানেন, 99টা নাম বগদাদি কায়দার শেষ পৃষ্ঠায় আছে। আল্লাহর নামে একটা নাম হলো বাসির, দেখবেন 99 নামের মধ্যে বাসির শব্দ আছে। বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা, জাননেওয়ালা। আল্লাহ দেখে কি দেখে না, শুনে কি শুনে না? হৃদয়ের জ্বালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহু আকবার বলে, ওই রব্বুল আলামিনের নাম বাসির। বাসির শব্দের অর্থ কোরআনে বলেছেন দেখনেওয়ালা, শুননেওয়ালা। আল্লাহ দেখে কি দেখে না, শুনে কি শুনে না, বুঝে কি বুঝে না? আল্লাহ কয় হাবিব, আমার 3000 নাম, এই একটা নাম রাখছি বাসির, অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা। আমি আপনাকে ভালোবাসা, আপনার নাম দিলাম 3206 নাম, আর 206 নাম আল্লাহ বেশি দিছে লকাব নবীর সম্মান ইজ্জতে। আব্বা, এ তো নবী, আল্লাহকে ছোট করা হয় নাই, আমাকে আপনারা বড় করবেন, আমি আপনাদের সুনাম গাইবো, এটাই তো নিয়ম। বড় নিজকে নিজ বড় করলে বড় হয় না। ও বাবা, খুব খেয়াল করবেন, বাচ্চাদের চোখ মানা করেন, একটা এদিক সেদিক লড়বেন না, আলোচনা আলোচনার মতন হবে, ঘটনামূলক এবং কোরআন হাদিস ভিত্তিক আমি আলোচনা করতেছি ইনশাআল্লাহ। আমি কই অন্য অন্য দলের বাইরে যারা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের কারো শত্রু না, আপনারা আমার শত্রু না, শুধু আকীদার কারণে আপনাদেরকে আমরা গাইলে গালি তো আমি দিনে কোরআনে বলছে উতুল্লিল মাদা জালিকা জানি জানি, আবার আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা হাবিলা ওয়া তাব, কথা কথা কথা, এটাও গালি। আমরা গালি দেই না, গালি কারে দেয়? আবু জাহেল গালি দেয়, বলেন তো আবু জাহেল গালি দিলে অপরাধ হবে নি? এজিদরে গালি দিলে অপরাধ হইব আমি? তো আপনারা কিল্লে কনজাল আলী হুজুর গালি দেয়, আমি তো গালি কোনো মানুষকে দেই না, যেহেতু নবীরে চিনে নাই, আবু জাহেল নবী চিনে নাই, উত্তা নবী চিনে নাই, ও তাইফা নবী চিনে নাই, ওদেরকে আমরা গাইলে ওরা জাহান্নামী, জাহান্নামীরও গাইলে গুনাহ হয় না, উল্টা সওয়াব। আমি যে কইছি আল্লাহ রসুলের নাম 3206 নাম, ওই 3206 নামের মধ্যে বাসির শব্দটা কোরআনে কেউ দেখাইতে পারবেন না, বাসির শব্দ না, 99 নামের মধ্যে বাসির শব্দ আল্লাহ। ইয়া নাজির, নাজির অর্থ দেখনেওয়ালা, শুনলেওয়ালা, জানলেওয়ালা। নাজির শব্দটা কোরআনে নাই। আল্লাহ কয় হাবিব, আমি আপনারে ভালোবাসা 3206 নাম দিলাম, ওই 6 নামের মধ্যে আমার নাজির নাম নাই, বাসির নামটা আপনার আমি দিলাম, আমার নাম বাসির, আপনার নাম নাজির, আপনার নাজির নাম 3206 নামের মধ্যে নাজির নামটা আছে, কিন্তু বাসির নামটা এই নামে লাগাই নাই। আল্লাহ না লাগাইলে আল্লাহর কাছে নামের অভাব আছে? জোরে কয় না, অভাব আছে? কয়টা অভাব আছে? আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? কারণ আল্লাহ হইলেন মালিক, সব কিছু তিনি দিতে পারে, কইতে দেরি কোন, ফায়া কোন কওয়া লাগে না, হইয়া যায়। বলতে চাইছিলাম আল্লাহ দাহার দিয়ে পরে বলব, ওই নাজির শব্দ রক্ত দেখনেওয়ালা, জানলেওয়ালা। আমি যাহা জানি আপনিও তাহা জানেন, আমি যাহা বুঝি আপনি তাহা বুঝেন।